মানুষের গর্ভে যদি রোবট জন্মায় তাহলে বিষয়টা কেমন হয়? মানুষের গর্ভে রোবট জন্মানোর কেন জন্মালো, এর পিছনে রহস্য কি, সবই তুলে ধরব স্টেপ বাই স্টেপ। সো লেটস গেট স্টার্টেড। প্রতিমা এবং সব্যসাচী, দে আর ভেরি সুইট কাপল, এবং সামনের দিনগুলোতে আসতে চলেছে তাদের পরিবারের নতুন অতিথি, তাদের অনাগত সন্তান। প্রতিমা পেশায় একজন বায়োসায়েন্টিস্ট, অন্যদিকে সব্যসাচী ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার। পেশাগত কাজের কারণে হংকংয়ে বসবাস করছেন। অনাগত সন্তান আগমনের প্ল্যান নিয়ে ভালোই কাটছিল তাদের দিনকাল। এমনই ভালো একটি দিনে তারা ঘুরতে বের হয় এবং রেস্টুরেন্টে দুপুরের খাবার খায়। দুপুরের খাবার শেষ করে তারা যখন গাড়ি ড্রাইভ করে বাড়ি ফিরছিল তখন তাদের চোখ লেগে আসছিল। একটা পর্যায়ে তারা গাড়ি থামিয়ে কিছুক্ষণ রেস্ট করতে নিতে যাচ্ছিল, ঠিক তখনই উল্টো দিক থেকে আসা একটি বাস তাদের গাড়িটিকে ধাক্কা দেয়। তারপরে তারা নিজেদের আবিষ্কার করে একটা বাড়িতে। তারা টের পায় কেউ তাদের ট্রিটমেন্ট করে এই বাড়িতে নিয়ে এসেছে। তারা বাড়ি সার্চ করে কাউকেই না পেয়ে নিজেদের গন্তব্যে চলে যায় এবং পথেই বাইপাস থেকে লাঞ্চ সেরে নেয়। সেখানে তারা এক আগন্তুকের হাতে থাকা নিউজ পেপার থেকে জানতে পারে অলরেডি 2 দিন পার হয়ে গেছে। 2 দিন তারা ওই বাড়িতেই ছিল, কিন্তু কিভাবে ছিল তা মনে করতে পারছে না। হাউএভার, দে আর ব্যাক টু দ্য হোম অ্যান্ড রিল্যাক্সড, অ্যান্ড ফাইনালি চলে আসলো তাদের সন্তান পৃথিবীতে আসার দিন। ইন দ্য মিন ডেজ তারা তাদের বাচ্চার নামও ঠিক করে ফেলেছিল, বনি। প্রতিমা অসুস্থ হয়ে পড়লে তাকে মেডিকেলে নিয়ে আসা হয় এবং সেখানে সে একজন ছেলে সন্তানের জন্ম দেয়। বাট দেয়ার ইজ এ স্যাডিস্টিক টুইস্ট। ডাক্তাররা জানায় বনি কথা বলতে কিংবা হাঁটতে পারবে না, তার ব্রেন থেকে নার্ভ সিগন্যালগুলো প্রপারলি কাজ করছে না, যার কারণে সে তার কোনো ফিলিং এক্সপ্রেস করতে পারছে না, এমনকি তার কান্না ঘুম হাসি কিছুই টের পাওয়া যায় না। প্রতিমা এবং সব্যসাচী মানসিকভাবে বেশ ভেঙে পড়ে, তারা বুঝতে পারছিল না কি করা উচিত। ইন দ্য রাইট টাইম বনির ডাক্তারও তার ট্রিটমেন্টের জন্য অসম্মতি জানায়, কেন কি কারণে তার সবই বনির বাবা মার অজানা। প্রতিমা এবং সব্যসাচী দুজনেই বিভিন্ন সোর্সের মাধ্যমে বনির ট্রিটমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করছিল। এর মাঝেই তারা খেয়াল করলো কিছু লোক তাদেরকে স্টক করছে। কিছুদিন এভাবে কেটে যাওয়ার পর হঠাৎই এক আগন্তুক প্রতিমার বাসার দরজার কড়া নাড়ে। প্রতিমা সাড়া দিলে সে জানায় সে হাংরি, তার কিছু খাবার দরকার। লোকটিকে বাইরে অপেক্ষা করতে বলে। প্রতিমা খাবার নিয়ে আসতে গেলে লোকটি খারাপ ইন্টেনশন নিয়ে ঘরে ঢুকে পড়ে এবং প্রতিমার সাথে বাগযুদ্ধ হয়। প্রতিমা নিজেকে সেভ করতে ছুরি নিয়ে বেরিয়ে আসে এবং সে দেখতে পায় আগন্তুক তার সন্তান বনিকে দেখে চমকে যায় এবং মিরাকল মিরাকল বলে উল্লাস করছিল। লোকটি বনিকে গড বলে সম্বোধন করেন। এর কারণ ঠিক ওই সময় বনির চোখ লাল হয়ে যায় এবং ম্যাজিক্যাল কিছু সিগনিফিকেন্স লক্ষ্য করা যায়। লোকটি ঘর থেকে বের হয়ে যায় এবং প্রতিবেশীদের কল করে। এরই মধ্যে কিছু লোক বনিকে নিয়ে যেতে প্রতিমাকে অ্যাটাক করে কিন্তু ব্যর্থ হন। পূর্বের বেরিয়ে আসা লোকটি প্রতিবেশীদের নিয়ে চলে আসে এবং তারা বনির উদ্দেশ্যে আনন্দগান করতে থাকে। সব্যসাচী ঘরে ফিরলে প্রতিমা তাকে সবটা জানায় এবং বনির সেই ডাক্তার যিনি বনির চিকিৎসা না করেই থেমে যান তাকে খুঁজতে বেরিয়ে যান। বনির ডাক্তারকে তারা প্রাইভেট ল্যাবে ফেলেও কোনো লাভ হয়নি, কেননা তার আসার পূর্বে কেউ তাকে মেরে ফেলেছে। এখানে তারা ফেস করে আরেকটি অ্যাটাকের। কোনোভাবে বনিকে নিয়ে তারা বেরিয়ে আসেন এবং প্রতিবেশীদের মাধ্যমে এই যাত্রায় রক্ষা পায়। অন্যদিকে কলকাতার একটা মধ্যবিত্ত পরিবারে ঘটছে সব অদ্ভুত ঘটনা। সেখানে একটি খেলনা সস্তার রোবট কেনার পর থেকে বিভিন্ন ঘটনার মুখোমুখি হচ্ছে এই পরিবার। তাদের বাড়িতে লোডশেডিং হচ্ছে না, টিভিতে একই চ্যানেল বারবার আসছে, কিন্তু কেন তার কারণ ইলেকট্রনিকরাও ফাইন্ড আউট করতে পারছে। এদিকে বনির বাবা মা ডেসপারেটলি তাদের সন্তানের পেছনের রহস্য খুঁজতে থাকে। হংকংয়েরই অন্য এক স্থানে একজন সায়েন্টিস্টকে আমেরিকান গভর্নমেন্ট কোনো একটি পাসওয়ার্ডের জন্য প্রেশারাইজড করতে থাকে। ওই পাসওয়ার্ডটি তাদের একটি রিসার্চে কাজে লাগে, কিন্তু সায়েন্টিস্ট তা দিতে রাজি নয়। এভাবে কেটে গেল কিছু দিন। একদিন সব্যসাচী নাস্তা খেতে গিয়ে দেখতে পায় একটি চিপসের প্যাকেট, যে প্যাকেটগুলো প্রতিমা প্রেগনেন্ট অবস্থায় সে কিনেছে। এত প্যাকেট কেনার কারণ একটি, প্রতিদিনই একই ব্যক্তি সব্যসাচীকে ফোকাস করে অ্যাটেনশন দিত যাতে সে সবসময় এই খাবারগুলো নেয়। এবং ওই সময় প্রতিমাও চিপসটি বেশ পছন্দ করে। তার সন্দেহ হয় বনির এরকম জন্মানো অন্য কারো প্ল্যান এবং তারা প্রতিবারই তাদের সাজানো প্ল্যানে পা দিয়ে তারা এই রহস্য খুঁজতে বের হয়ে যায়। সর্বপ্রথম ছুটির দিনে বেড়াতে আসা সেই রেস্টুরেন্টে তাদের মনে পড়ে, এখানে আসার সাথেই একজন সিকিউরিটি তাদের গাড়ি রিপেয়ার করতে চাবি নিয়ে যায়, যদিও তারা গাড়িটিকে পরে একই স্থানে পায়। তার মানে সেদিন গাড়ির ভেতরে লোকটি কোনো গ্যাস ফিল আপ করে দিয়েছিল, যার কারণে তাদের ঘুম পাচ্ছিল এবং ঘুম চোখে অন্য দিক থেকে আসা বাসকে তারা ভেবেছিল তাদের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়। পরবর্তীতে কেউ তাদেরকে ওই বাড়িতে নিয়ে যায় এবং 2 দিন আটকে রেখে তাদের গাড়িটিকে ওই লোকেরাই ভেঙেছিল।
যার কারণে বিমা কোম্পানি কোনো ইন্স্যুরেন্স পে করতে রাজি হয়নি। বলেছিল গাড়িটিকে তারা ইচ্ছে করেই ভেঙেছে। প্রতিমা ও সব্যসাচী তখনই ওই বাড়িতে যায় কোনো ক্লু পাওয়ার জন্য, কিন্তু সেখানেও তারা আগন্তুকদের আক্রমণের শিকার হয়। বেশ কৌশলে এই যাত্রাও বেঁচে যায় এবং তারা কলকাতা চলে আসে। সিদ্ধান্ত নেয় তাদের প্রতিবেশীরাও তাদের সাহায্য করতে আগ্রহী হয়, কিন্তু তাদের পাসপোর্ট বাড়িতেই ছিল, যা নিয়ে আসার জন্য একজন প্রতিবেশী সেই বাড়িতে যায়। অন্যদিকে ইন্ডিয়ান সায়েন্টিস্ট এই দম্পতিকে খুঁজতে তাদের বাড়িতে চলে আসে। বাড়িতে ঢোকার পরপরই তারা সাডেনলি কিছু লোকের আক্রমণের শিকার হন এবং বন্দুকযুদ্ধে তারা বিজয়ী হন। তাদেরকে হারায় এরপরে সায়েন্টিস্ট দেখতে পায় সেই বাড়িতে পাসপোর্ট নিতে আসা লোকটিকে বেঁধে রাখা হয়েছে। তার মাধ্যমে সায়েন্টিস্ট পৌঁছে যায় বনির বাবা মার কাছে। সায়েন্টিস্টকে বনির বাবা সব্যসাচী আগেই চিনত। সায়েন্টিস্ট তাদেরকে জানায় বনির এরকমটা হওয়ার কারণ কি। আমেরিকান এবং ইতালিয়ান কিছু ল্যাবরেটরি থেকে মানুষদেরকে সুপার হিউম্যান অথবা মনস্টার বানানোর চেষ্টা করা হচ্ছে, যাতে যুদ্ধ আসলে তাদেরকে সুপার ফাইটার হিসেবে কাজে লাগানো যায়। এজন্য সন্তান গর্ভে আসার আগেই কিছু ট্রিটমেন্ট, কিছু মেডিসিন গ্রহণ করতে হয়, যেগুলো প্রতিমা ও সব্যসাচী আউটিং এর সময় খাবার, চিপস ইত্যাদির মাধ্যমে গ্রহণ করেছে। এবং যখন তাদেরকে ওই বাড়িতে রাখা হয়েছিল তখন বিভিন্ন ইনজেকশন পুশ করে বনির শরীরে জেনেটিক্যালি কিছু পরিবর্তন আনা হয়। কিন্তু এই শিশুদের ব্রেইন অ্যাক্টিভ করতে একটি ব্লু প্রিন্ট বা কোডের দরকার রয়েছে, যা রয়েছে সায়েন্টিস্টের তৈরি একটি রোবটের ভিতরে। তিনি এই মনস্টারদের বিরুদ্ধে এটাই হাতিয়ার হিসেবে তৈরি করেছিল। সব্যসাচী জিজ্ঞেস করে কেনই তাদেরকে চুজ করা হলো বনির জন্য। সায়েন্টিস্ট জানায় পৃথিবীতে 250 মতো দম্পতি আছে যারা মেধাবী, তাদের লাইফস্টাইল বাকিদের থেকে আলাদা, যাদের জেনেটিক্যালি কম্বিনেশন অন্যদের থেকে আলাদা, সেজন্যই তাদেরকে খুঁজে বের করা হয় এবং এই দম্পতির ভিতরে তারাও একজন, সেজন্যই তাদেরকে খুঁজে বের করা হয়। এরপরে সব্যসাচীকে সায়েন্টিস্ট ওই রোবটকে খুঁজতে কলকাতায় পাঠায় এবং অ্যাক্সেস দিয়ে দেয় যাতে সে বনির ব্রেইন অ্যাক্টিভ করতে পারে। কলকাতায় গিয়ে রোবটের সন্ধান মিললেও অ্যাক্টিভেশন হয়নি বনির ব্রেইন। ঠিক তখনই সায়েন্টিস্টের ফোন আসে এবং সে জানায় বনিকে সুস্থ করতে মাদার কম্পিউটারকে ডিস্ট্রয় করতে হবে, তবে সেখানে চান্স মিলিয়নে 1%। তবুও চেষ্টা করতে তারা আবার সায়েন্টিস্টের কাছে ফিরে যায় এবং সেখানে গিয়ে একদল লোকের কাছে আটকা পড়ে, যারা মূলত সায়েন্টিস্টকে আগে থেকেই আটকে রেখেছিল। তারা বনির শরীরে বিভিন্ন অপারেশন করতে নিয়ে যায়। বনির বাবা মা সায়েন্টিস্টদের বাধা দিলেও কোনো কাজ হয় না। এই সময় ভারতের সায়েন্টিস্ট এই পুরো সিস্টেমকে ডিঅ্যাক্টিভেট করতে ব্যাকআপ রোবট হিমু তৈরি করেছিল। সে হিমুকে অ্যাক্টিভ করে দেয় এবং পুরো প্রসেস স্টপ হয়ে যায়। এতে ব্যাডম্যানরা সবাই অ্যাগ্রেসিভ হয়ে পড়ে এবং হিমুকে ডিস্ট্রয় করতে আক্রমণ করল। তাদের সাথে একটা ভালো ট্যাসেল হয় যেখানে সায়েন্টিস্ট গুলিবিদ্ধ হয়। সায়েন্টিস্ট প্রতিমাকে জানায় বনিকে সুস্থ করতে হলে মাদার কম্পিউটারকে ডিস্ট্রয় করতে হবে, যদি বনি সুস্থ না হয় তাহলে সে মারা যাবে, তবে বেঁচে যাবে বাকি যে সকল দম্পতি এই ট্র্যাপে পা দিয়েছে নিজেদের অজান্তে। প্রতিমা এবং সব্যসাচী বনির প্রাণের রিস্ক নিয়ে পুরো সিস্টেমকে ডিস্ট্রয় করে দেয় এবং কান্নায় ভেঙে পড়ে, কিন্তু তার কিছুক্ষণ পরেই বনির কান্নার শব্দ শোনা যায় এবং তারা ফিরে পায় একটি সুস্থ সন্তানকে। এখানেই শেষ হয় বনির রোবট হয়ে জন্ম নেওয়ার গল্প। সো গাইজ, দিস ইজ দ্য এন্ড অফ টুডেস এপিসোড। হাউ ওয়াজ দ্য স্টোরি? টেল মি ইন দ্য কমেন্ট বক্স। সি ইউ নেক্সট এপিসোড। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, বাই বাই, টাটা।